সতর্কীকরণ মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা ও ব্যাখ্যা দেওয়া এবং সম্ভাব্য প্রশ্নের সমাধান উত্তর ও উপস্থাপনের ব্যাপারে সহযোগিতা করা অনভিপ্রেত ভুলের জন্য নিজ গুণে ক্ষমা করবেন কোনো বিষয়ে অধিকতর ব্যাখ্যার জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ভুল হলে নিচের অংশে মন্তব্য করুন আগাম ধন্যবাদ আপনার সহযোগিতার জন্য 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্টগুলি তৈরির ব্যাপারে আমরা একটি পথনির্দেশনা তৈরি করেছি অ্যাসাইনমেন্টগুলির জন্য যে পথনির্দেশনা দেওয়া হচ্ছে এখানে তা আমাদের নিজস্ব ধারণা থেকে শিক্ষার্থীদের কাছে অনুরোধ অধিকতর ও নির্ভুলভাবে বোঝার জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শিক্ষক এবং সর্বোপরি আপনার অভিভাবকের সহযোগিতা নেওয়া হবে বাঞ্ছনীয় অ্যাসাইনমেন্ট পথনির্দেশনায় আমরা দেখব পৃষ্ঠার মাপ অলঙ্করণ ও কালির ব্যবহার কাভার পৃষ্ঠার জন্য শিক্ষার্থীদের করণীয় শিরোনাম পৃষ্ঠা ভূমিকা সূচিপত্র মূল বিষয়বস্তু উপসংখ্যার সর্বশেষের তথ্যসূত্র এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভূমিকা উপসংহার ও তথ্যসূত্র এই তিনটি অপরিহার্য নয় কিন্তু অ্যাসাইনমেন্টে যে বিষয়বস্তু থাকবে তার গভীরতা ও জটিলতা বিবেচনায় ভূমিকা উপসংহার ও তথ্যসূত্রের ব্যবহার অপরিহার্য হয়ে উঠতে পারে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কাগজটি হতে হবে সাদা A4 সাইজের পৃষ্ঠা কোনোভাবেই রঙিন কাগজ ব্যবহার করা যাবে না A4 সাইজের পৃষ্ঠার চওড়া হয় 210 মিলিমিটার অন্যদিকে লম্বায় A4 পৃষ্ঠা হয় 297 মিলিমিটার এখানে একটু খেয়াল রাখতে হবে যে ব্যবহৃত পৃষ্ঠার ওজন যাতে 60 থেকে 80 জিএসএম এর হয় পৃষ্ঠা যত ভারী হবে তত ভালো কারণ জমাকৃত অ্যাসাইনমেন্টটি বিভিন্ন হাত হয়ে সংশ্লিষ্ট বোর্ড পর্যন্ত যাবে বা যেতে পারে তাই পৃষ্ঠা যাতে হাত বদল ধরে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উচ্চতর জিএসএম এর পৃষ্ঠা ব্যবহার বাঞ্ছনীয় অলঙ্করণ খুব বেশি অলঙ্করণ পরিহার করতে হবে সাধারণভাবে একটু মোটা দাগের কলম দিয়ে চারদিকে বর্ডার বা সীমারেখা তৈরি করা যেতে পারে সেক্ষেত্রে উপরের রেখাটি পৃষ্ঠার ধার হতে 20 মিলিমিটার ভিতরে নিচের দাগ বা রেখাটি পৃষ্ঠার ধার হতে 20 মিলিমিটার ভিতরে করা যেতে পারে আর ডান দিকের দাগটি পৃষ্ঠার ডানের ধার থেকে 20 মিলিমিটার ভিতরে হবে বামের দাগটি একটু বেশি ভিতরে করতে হবে কারণ বামের দিকে পুরো অ্যাসাইনমেন্ট বাধা করলেও যাতে অ্যাসাইনমেন্ট পরীক্ষণের সময় পরীক্ষকের অ্যাসাইনমেন্ট পড়তে কষ্ট না হয় তাই এখানে বাম দিকের পৃষ্ঠার ধার থেকে 30 মিলিমিটার ভিতরে দাগ বা রেখাটি টানতে হবে কালির ব্যবহার কালির ব্যবহারে কিছু সতর্কতা প্রয়োজন নীল বা কালো বা উভয় রঙের কালি ব্যবহার করা যেতে পারে কালি অবশ্যই অমোচনীয় হতে হবে কোনো অবস্থাতেই লাল রঙের কালি ব্যবহার করা যাবে না আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে কাভার পৃষ্ঠায় অলঙ্করণ সম্পূর্ণ নিষিদ্ধ আবারও বলছি কাভার পৃষ্ঠায় অলঙ্করণ সম্পূর্ণ নিষিদ্ধ কাভার পৃষ্ঠাটি অ্যাসাইনমেন্টের সবার উপরে থাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কাভার পৃষ্ঠাটি সরবরাহ করতে পারে যদি তা না করে নিচে দেওয়া আমাদের লিঙ্কে ক্লিক করে কাভার পৃষ্ঠাটি ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারে এখন চলুন দেখি কাভার পৃষ্ঠায় শিক্ষার্থীদের কি করণীয় কাভার পৃষ্ঠায় মোট 3টি ভাগে বিভক্ত প্রথমটি
শিক্ষার্থীদের জন্য, দ্বিতীয়টি অ্যাসাইনমেন্টের সংশ্লিষ্ট শিক্ষকের জন্য, তৃতীয়টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণের জন্য। আমরা শুধু প্রথম অংশটি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে কভার পৃষ্ঠায় শিক্ষার্থীর অংশটুকু শিক্ষার্থীর অবশ্যই স্বহস্তে ইংরেজিতে পূরণ করতে হবে। একটি উদাহরণ নেওয়া যাক। উদাহরণস্বরূপ চলুন আমরা পদার্থবিজ্ঞানের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি লিখি। এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার দেওয়া আছে 1, বিষয়ের নাম ফিজিক্স, বিষয়ের কোড 136। এই তিনটি আপাতত মনে রাখি। এখন কভার পৃষ্ঠা পূরণ করি। প্রথমে অংশে অ্যাসাইনমেন্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ ইংরেজিতে 1 লিখতে হবে। অ্যাসাইনমেন্ট শিরোনামের ব্যাপারে কোনো স্বচ্ছ পথ নির্দেশনা আমরা খুঁজে পাইনি, তাই আমাদের বুঝার অনুমান হিসাবে শিরোনাম কি হতে পারে, ফার্স্ট দি অ্যাসাইনমেন্ট অফ 2021 SSC এক্সাম সাবজেক্ট ওয়াইজ অ্যাসেসমেন্ট। তবে সতর্কতার জন্য পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ, আপনারা সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ভালোভাবে যোগাযোগ করে অ্যাসাইনমেন্টের শিরোনামের বিষয়টি জেনে নেবেন, কোনো ভুল করা যাবে না। এরপর বিষয়ের কোড যা 136 হবে এবং বিষয়ের নাম লিখতে হবে ফিজিক্স। পরবর্তী চাকরিতর্ত অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম ইংরেজিতে লিখতে হবে। এই ক্ষেত্রে পূরণের সময় অবশ্যই আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড দেখে হুবহু পূরণ করবেন, এখানে কোনো প্রকার ঘষা মাজা করা যাবে না। খেয়াল রাখবেন পুরো অংশটুকু ইংরেজি বড় অক্ষর বা ইংরেজি ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন। শিক্ষার্থীদের সুবিধার জন্য 2021 সালের পরীক্ষার সকল অ্যাসাইনমেন্টের বিষয়ের কোড ও নাম ইংরেজিতে এখানে দেওয়া হলো। আশা করি এটি আপনাদের কাজের সময় যথেষ্ট সহায়তা করবে। আমরা ভেবেচিন্তে শিরোনামের পৃষ্ঠাটি যোগ করেছি, যদিও কভার পৃষ্ঠার পরে শিরোনাম পৃষ্ঠা থাকাটা একটু দৃষ্টিকটু, কিন্তু শিরোনাম পৃষ্ঠাটা যোগ করার মূল উদ্দেশ্য যে কোনো কারণে কভার পৃষ্ঠা লিখতে যেয়ে কোনো ভুল হলে বা শিরোনাম পৃষ্ঠায় কোনো কিছু লিখতে যেয়ে ভুল হলে এই শিরোনাম পৃষ্ঠা কভার পৃষ্ঠাকে বা কভার পৃষ্ঠা শিরোনাম পৃষ্ঠাকে ভুল ত্রুটি সংশোধন করে সঠিক জিনিসটি একই আছে কিনা নিরূপণের জন্য একটি স্বয়ংক্রিয় ও ব্যবস্থার মতো তৈরি হবে। শিরোনাম পৃষ্ঠাটিতে আমরা টোটাল ভাগ করেছি চারটি মূল ভাগে। প্রথম ভাগে অ্যাসাইনমেন্টের শিরোনাম, দ্বিতীয় ভাগে যার কাছে অ্যাসাইনমেন্ট জমা করবেন তার বিস্তারিত, তৃতীয় ভাগে অ্যাসাইনমেন্টের সম্পর্কে বিস্তারিত তথ্য এবং চতুর্থ ভাগে শিক্ষার্থী বা পরীক্ষার্থীর তথ্য। শিরোনামটি কি হবে আবারও বলছি, আপনি সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে জেনে নিবেন। দ্বিতীয় অংশে সংশ্লিষ্ট শিক্ষকের নাম, পদবি এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন। তৃতীয় অংশে অ্যাসাইনমেন্টের বিস্তারিত দিবেন অ্যাসাইনমেন্ট নম্বর, বিষয়ের কোড, বিষয়ের নাম, বিষয়বস্তু, অধ্যায়, মোট পৃষ্ঠা সংখ্যা। খেয়াল রাখবেন মোট পৃষ্ঠা সংখ্যাটা দিতে ভুলবেন না, কারণ কোনো কারণে শিক্ষা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট শিক্ষক কর্তৃক যদি কোনো পৃষ্ঠা হারিয়ে যায় সেক্ষেত্রে এই মোট পৃষ্ঠা সংখ্যাটি আপনার একটি প্রমাণস্বরূপ থাকবে। শিক্ষার্থীর তথ্যে আপনার নাম, রেজিস্ট্রেশন কার্ড অনুসারে রেজিস্ট্রেশন নম্বর
শ্রেণীর জায়গায় লিখতে হবে 2021 সালের এসএসসি পরীক্ষা। জমার তারিখ এই জায়গাটা প্রথমে ফাঁকা রাখবেন, যেদিন আপনি অ্যাসাইনমেন্টটি জমা দিবেন সেদিন এই ডেটটি লিখে দেন বা এই তারিখটি লিখে দেন। আরেকটি বিষয়ে কিছু একটু বলা দরকার, যে যদি সম্ভব হয় এবং অসৌজন্যমূলক না হয় শিক্ষকের জন্য, সেক্ষেত্রে আপনার পুরো অ্যাসাইনমেন্টটি একটি প্রতিলিপি কপি মাফ করবেন প্রতিলিপি তৈরি করবেন, সেই প্রতিলিপিতে মূল কপি জমা দেওয়ার সময় প্রতিলিপিতে শিক্ষক যে বুঝে নিয়েছেন অ্যাসাইনমেন্ট সেটা লিখিতভাবে নিয়ে ওনার স্বাক্ষর এবং সই নেওয়ার চেষ্টা করবেন। আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে যে এইভাবে বলাটা শিক্ষকের জন্য অমর্যাদাকর বা সম্মান হানিকর হবে কিনা আমরা জানি না, কিন্তু এটি করা বাঞ্ছনীয়। যদি এইরূপ না হয় সেক্ষেত্রে আপনি আপনার মূল অ্যাসাইনমেন্টের একটি অনুলিপি বা কপি অবশ্যই সংরক্ষণ করবেন। আমরা প্রথমেই বলে এসেছি ভূমিকাটি অপরিহার্য অংশ নয়, তবে বিষয়বস্তু অর্থাৎ অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুর জটিলতা ও গভীরতা বিবেচনায় ভূমিকাটা প্রয়োজন হতে পারে। ভূমিকায় কি থাকবে? ভূমিকাতে লিখবেন কি বিষয়াবলী এই অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত আছে, সমাধান বা উত্তর দিতে যে কোনো সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছেন কিনা। তৃতীয়, প্রসঙ্গত কিছু বাদ দিয়ে থাকলে কেন দিয়েছেন। তৃতীয় যে পয়েন্টটি এখানে বলা হচ্ছে, এটা মূলত বলা হচ্ছে অনেক সময় অনেক কারিগরি শিক্ষায় দেখা যায় যে অনেক টেকনোলজি বাতিল হয়ে গেছে, নতুন টেকনোলজি এসেছে এবং পুরোটা অকার্যকর বা এখন আর বাস্তব রূপ নেই, সেই ক্ষেত্রে প্রসঙ্গত কিছু বাদ দিয়ে থাকলে কেন দিয়েছেন তার উল্লেখটা করতে পারে। বিষয়ের বিবেচনায় অ্যাসাইনমেন্টের গুরুত্ব কি, চতুর্থ এটা লিখবেন। পাঁচ নম্বর হলো, পঞ্চমটি হলো, পুরো ভূমিকাটি 5-7 লাইনের বেশি লেখার দরকার নেই। আশা করি ভূমিকা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। সূচিপত্র, অনেকে অনেকভাবে সূচিপত্র করে থাকেন, আমরা সবচেয়ে সহজ ভাবে করার চেষ্টা করেছি। এখানে বাম দিকে থাকবে ক্রমিক নম্বর, মাঝখানে বিবরণ এবং ডান দিকে পৃষ্ঠ নম্বর। ক্রমিক নম্বরে বিষয়বস্তুর অন্তর্ভুক্ত যে বিষয়গুলি নিয়ে আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন তার নাম থাকবে, তার প্রতিটি পৃষ্ঠা নম্বর সংশ্লিষ্ট পৃষ্ঠা নম্বর বসিয়ে দিবেন। সূচিপত্রটি যতক্ষণ সম্ভব সহজ সরল করবেন, কারণ অনেক সময় এটি দেখে শিক্ষকগণ যাতে সহজেই আপনার অ্যাসাইনমেন্টের সংশ্লিষ্ট বিষয়ের পৃষ্ঠাটি খুঁজে পায়। এবং এখানে একটু খেয়াল রাখবেন যে এখানে যাতে বিবরণের উল্লিখিত বিষয়ের সাথে পৃষ্ঠা নম্বরের কোনো পার্থক্য না হয়, অর্থাৎ মাত্রা বা এসআই এর একক পৃষ্ঠা নম্বর 3 আছে আপনি এখানে 2 রেখে দিলেন, এরকম যাতে কোনো কিছু না হয় এই ব্যাপারটি একটু খেয়াল রাখবেন। মূল বিষয়বস্তু, অ্যাসাইনমেন্টের প্রাণ এটা। মূল বিষয়বস্তুর ক্ষেত্রে কোনো ধরনের কোথাও কোনো তঞ্চকতা নকল অনুলিপি কিছুই করা যাবে না। আমরা কিছু গাইডলাইন দিয়েছি এখানে বা পথ নির্দেশনা যেটা আপনাদের কাজে লাগতে পারে। মূল বিষয়বস্তুর ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট বিবেচনায় তৈরি করতে হবে, অ্যাসাইনমেন্টে যা আছে সেটাকে ধরে তৈরি করতে হবে। দ্বিতীয়ত, কোনোভাবেই অপ্রাসঙ্গিক বিষয় আনা যাবে না। একটি নদীর আত্মকাহিনী রচনায় নদীর পাশে গরু ঘাস খাচ্ছে বলে গরুর রচনা লেখা যাবে না, কোনোভাবেই অপ্রাসঙ্গিক বিষয় আনা যাবে না। কারো বা অন্য কোনো সূত্রে
প্রাপ্য নকদ বা অনুলিপি সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। আবার বলছি, সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। চতুর্থ, পরিশ্রম করুন প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিয়ে। পরিশ্রম করুন প্রয়োজন শিক্ষকের সহায়তা নিয়ে। পঞ্চম, কোনো অনুচ্ছেদ লেখার সময় পৃষ্ঠার শেষে যদি এসে যান, যদি এবং অনুচ্ছেদের সমাপ্তি হয় কিন্তু পৃষ্ঠার কিছু অংশ বাকি থাকে, সেক্ষেত্রে ওই অংশটুকু ছেড়ে দিবেন, পরের অনুচ্ছেদ নতুন পৃষ্ঠায় শুরু করবেন। ষষ্ঠ, অযথা বেশি ফাঁকা করে লিখবেন না, কিন্তু ফাঁকা করে লিখতে হবে, কারণ এখানে একটু বলা প্রয়োজন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষককে যে নির্দেশনা অনুসারে এটি পরীক্ষা করবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টগুলো যখন পরীক্ষণ হবে তখন কিছু মূল্যায়নের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখ করা হয়েছে যে মূল বিষয়বস্তু বা ভিতরের সবল অংশে কালো কালি ও দুর্বল অংশে লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে শিক্ষক। উনি যখন মূল্যায়ন করবে, শিক্ষক মূল্যায়ন করবে, তখন উনি ভিতরের সবল অংশে মানে বিষয়বস্তুর ভিতরে যেখানে উনি বিষয়বস্তু খুব ভালো পাবেন সেখানে কালো কালি, এবং যেখানে উনি খারাপ পাবেন বা দুর্বল পাবেন সেখানে লাল কালি দিয়ে চিহ্নিত করবেন। সুতরাং এখানে লেখার সময় দুইটি বাক্যের মাঝখানে একটু জায়গা রেখে দিবেন, নাহলে দেখা যায় সংশ্লিষ্ট শিক্ষক যখন পরীক্ষণ করবেন ওনার ডাক দেওয়ার ফলশ্রুতিতে আপনার লেখাটাই কেটে যাচ্ছে। এরকম যাতে না হয় এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। ভুল হলে কেটে দিন এক টানে। এখানে দেখেন আমি বিভিন্ন জায়গায় ভুল করেছি, অপরিহার্য এক টানে কেটে দিয়েছি। চতুর্থ যদি দেখেন, পরিশ্রম করে ওটা কেটে দিয়ে করুন করেছি, একবারে কেটে দিয়েছি। এবং নিচে ভুল হলে কেটে দিন এক টানে, সেটা বাম দিকের ভুল লেখাটা কেটেছি এক টানে। কোনোভাবে মাঝখানে দেওয়া এই কলম ঘুরিয়ে ঘুরিয়ে কাটা এটা করা যাবে না, তাতে সৌন্দর্য বোধ নষ্ট হবে এবং দেখতে খুব খারাপ দেখাবে। আরেকটি বিষয়, কোনোভাবেই পৃষ্ঠার যে অংশে লিখবেন ঠিক ওই পৃষ্ঠারই উল্টো দিকটি খালি রাখবেন, একই পৃষ্ঠার দোনো উভয় পার্শ্ব ব্যবহার করা যাবে না। উপসংহারটি আমরা প্রথমেই বলে এসেছি, এটা অপরিহার্য নয়, তবে আবারও বলছি অ্যাসাইনমেন্টের বিশেষ বিষয়ের বিবেচনার গভীরতা ও জটিলতা যদি খুব বেশি পরিলক্ষিত হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে উপসংহার দেখা অপরিহার্য হয়ে পড়বে। প্রথমটি যেটি দিবেন, অ্যাসাইনমেন্ট থেকে কি শিখেছেন তা দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাতে শিক্ষক বা পরীক্ষণের জন্য সংশ্লিষ্ট শিক্ষক যিনি থাকেন তিনি বুঝতে পারবেন যে আপনি অ্যাসাইনমেন্টটা নিজে করেছেন কিনা, এটা থেকে নকল করা হয়েছে কিনা, অনেক কিছু এখান থেকে বুঝতে পারা যায়। দ্বিতীয়ত যেটি করবেন, ব্যবহৃত করতে কোনো সন্দেহ থাকলে তা উল্লেখ করবেন, কোনো টেকনিকে মাফ করবেন ইংরেজি শব্দটা ব্যবহার করবেন, টেকনিক্যাল পেপারে যেটা হয় সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক তথ্য ব্যাপারে মানুষ সন্দেহ বা দ্বিধান্বিত হয়ে উঠে, এরকম কিছু হলে সেটা উল্লেখ করতে হবে। তথ্যসূত্র, সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি তৈরি করার সময় আপনি যেসব সূত্র থেকে বিভিন্ন তথ্য চিত্র বা যে কোনো কিছুই আপনি ব্যবহার করে থাকেন সেটি যদি আপনার পাঠ্যবইয়ের বহির্ভূত হয়, আবার বলছি পাঠ্যবইয়ের বহির্ভূত হয়, অর্থাৎ আমরা যে উদাহরণটি দেখেছি পদার্থবিজ্ঞানে
কোড 136 বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় এক বিষয়বস্তু ভৌত রাশি। এই বিষয়বস্তুর উপর আপনার অ্যাসাইনমেন্ট তৈরি করতে গিয়ে যদি বাইরের কোনো পাঠ্যবইয়ের লিখিত ছাড়া বাইরের কোনো তথ্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে তা এখানে উল্লেখ করতে হবে। এটি অপরিহার্য নয়, তবে এটি উল্লেখ করা শ্রেয়। সেক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট তৈরির সময় কি পরিমাণ পরিশ্রম করেছেন, কোন কোন বই আপনি দেখেছেন এবং তার থেকে তথ্য নিয়ে আপনার অ্যাসাইনমেন্ট সমৃদ্ধ করেছেন, তা পরীক্ষক দেখতে পাবে এবং সেটার জন্য উপলব্ধিও করতে হবে এবং আপনার ফলাফলও ভালো হবে। প্রথমটি দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বই, দ্বিতীয়টি শিক্ষক কর্তৃক প্রদত্ত তথ্য, তৃতীয়টি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য। এক্ষেত্রে অবশ্যই ইন্টারনেটের লিঙ্কের বিস্তারিত উল্লেখ করতে হবে। চতুর্থটি সামাজিক যোগাযোগ থেকে প্রাপ্ত তথ্য, অবশ্যই লিঙ্ক দিতে হবে। পঞ্চমটি বইয়ের অন্য কোনো অধ্যায়ের তথ্য ব্যবহার করলে তা বিস্তারিত সূত্র দিতে হবে। আমরা এখানে তথ্যসূত্রের একটি পথ নির্দেশনা দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটু উল্লেখ করা প্রয়োজন যে প্রথম বা দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি করা পর্যন্তই আপনাদের বেশ কষ্ট হবে, তারপর থেকে আপনারা খুব সহজেই অ্যাসাইনমেন্টগুলি করতে পারবেন। খেয়াল রাখতে হবে যে কভার পৃষ্ঠা, শিরোনাম পৃষ্ঠা সব তথ্যগুলি যাতে এক হয়, কালির ব্যবহার সুনিশ্চিত করবেন। তৃতীয়ত, অলঙ্কারণ কভার পৃষ্ঠায় করা যাবে না। চতুর্থ, একই পৃষ্ঠার দুই দিকে অর্থাৎ এপিট এবং ওপিট দুটো পিঠে লেখা যাবে না, পৃষ্ঠার এক একটা দিকেই আপনাদেরকে লিখতে হবে, অপর পৃষ্ঠাটি পৃষ্ঠার উল্টো দিকটি খালি রাখবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচে কমেন্ট বা মন্তব্য যে জায়গা আছে সেখানে করুন, আমরা চেষ্টা করবো যথাযথ আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সর্বশেষ, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।